ঘুরি, তুই যত উপরে ওঠো না কেন তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন সময় হবে আমি যখন নাটইতে পেজ দেওয়া শুরু করব, ও ঘুরি তুই এর উপরে থাকতে পারবি না। দুনিয়াদার পাগল, আজকে দুনিয়া স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে ধরাকে সরা জ্ঞান মনে করো না, যা মনে কয় তা করতেছ। কিন্তু মনে রাখি বাজান কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, ও দুনিয়ার মানুষ কাগজ কাটেঙ্গে ঘুরি বানায়া উড়াইয়া পবন কে সাথ মেলা দেয়া, ঘুরি বেচারা ক্যা করেগা রশ্মি মেরা আত্মে। বাজান ছোট ছোট বাচ্চারা কাগজ কাটিয়া ঘুরি বানায়, ঘুরি বেয়া যখন আকাশের ভিতরে উড়াইয়া দেয়, ঘুরি উপরে উঠে মাথায় রক্ত আস্তে আস্তে নাড়ায়, মনে হয় যেন ঘুরি বলে, ঘুরিওয়ালা আমি তোমার থেকে চুরিতে চলে আসছি। আর ঘুরিওয়ালা ডাকতে বলে, আরে ঘুরি তুই যত উপরে ওঠো না কেন তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন সময় হবে আমি যখন নাটইতে পেজ দেওয়া শুরু করব, ও ঘুরি তুই এর উপরে থাকতে পারবি না। আজকে বড় মেয়ার, আজকে আমি অমুক, আমি আজকে চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আমি পীর, আমি মুক্তি, আমি বড় ধনী, আমি বড় টাকার মালিক। এই ক্ষমতা কতদিন আমার মালিক ডাক দিয়া বলে, কুল্লু নাফসে তুল মৌত, তোদের প্রত্যেকের মুখের ভিতরে আমি মৌতের রশি লাগাইয়া সাইরা দিলাম। ঘর 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 যখন তোর হায়াতের বেড়া পার করিয়া বিচারে যখন পেটখানা মৌতের ভাসাইয়া দেবে, আমাদের আজরাই যখন তোর বাড়ির দরে সিটি বাজাবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন রাখতে কিন্তু আর পারবে না। আরে অ্যারেস্ট হয়ে যাবে এখন আমার মালিক গাড়ি দিয়ে বলে, ও ফেরেশতারা নাফরমান আমার সমস্ত নেমাত ভক্তির আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। নাফরমান মৌত আরে স্বপ্নের মতো দেখবে, জাহান্নামের দরজা গুলা টাস টাস শুয়া শুইলে, জাহান্নামের আগুন গুলা দাউ দাউ করিয়া জ্বলে, জাহান্নামের ফেরেশতা আল্লাহু আকবার গুরজুরিয়া দাঁড়াইয়া চোখ পাকাইয়া রয়েছে, ওদিকে জাহান্নামের সাত বিশ্ব গুলা গোড়াইয়া তাকাইয়া রয়েছে। এই অবস্থা দেখে ওদিকে আজা সালাতু আসসালাম আসবে, তার মাথা আসমানে পাও তার জমিনে, এক হাত মাসিকে এক হাত মাগরিবে দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের জোড়া দিয়ে আগুনের জিব্বা বাইর হইতে থাকবে। এই অবস্থা দেখে নাফর মানে রুহুত গর্ভের হইতে চাবে না, আরে 360 মকামের ভিতরে পালাপালি করবে, আজা সালাত তো সালাম দুমুখ দিয়ে বলবে, ওরে খাবি আজীবন আমার মাওলার নেমাত ভোগ করে, আমার মাওলার হুকুম ভালো লাগে, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধরে ধরে বইলা, যখন রুহটাকে খপ কইরে ধরে ধরে তোমার আমার আপন নাই, আরে সাদা তিনটা কাপড় দিয়া পেঁচ দেবে মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে পেঁচ দিয়া তোমাকে প্যাকেট করে ফলাইয়া রাখবে, আরে নিয়া কবরের ভিতরে রাখবে, আরে উপরে ছাউনি দিয়া মাটি দেবে। এখন নাফরমান ডানের দিকে তাকায় দেখে মাটি, বামে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরে তো চাপা মাটি, ভাই গা যাইতে পারবা না। বাজা
এখন ডান দিকে তাকিয়ে দেখে দলের নেতা নেত্রী নাই, এখন তাকিয়ে দেখে তার সভাপতি সেক্রেটারি গিরিন নাই, এখন তাকিয়ে দেখে তার আপন বলতে আর কেউ নাই। যারা আজকে দুনিয়া থাকা অবস্থা আজকে যারা রাখি আল্লাহ আকবার আল্লাহর নীতি আদর্শ বাদ দিয়া আল্লাহ রাসূলকে নেতা নামাই না, দুনিয়ার মুখে মানব রচিত তন্ত্র মন্ত্রের পিছনে যারা ঘর্ষ, যারা দুনিয়ামুখী দলের নেতা নেত্রীদেরকে নেতা নেত্রী মাংস, আমি সেই বাজানদেরকে পর্দালে মা বোনদেরকে শুনে রাইখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই শুনে রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে ওদের পিছনে পিছনে সেই দিকে চইরা যাওয়া, অর্থাৎ তোর নেতা নেত্রী যেখানে জাগা তোরও সেখানে জাগা, ভালো করে বুঝা তারপর কবরে যাও, তাহলে কিন্তু কোরআনুল কারিমের আয়াত মিথ্যা হইয়া যাবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা পর্দার আড়ালের মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এই পর্দার আড়ালের মা বোনেরা হাতুটাইয়া দুই চোখের পানি ফেলা, মাওলার দরবারে কান্দ আর মাওলার দরবারে মাপছ, যদি কান্না না আসে মাসকে বুঝাও করে একদিনে ঘরে দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিলেন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কান্দবে মা মা করে, মেয়ে কান্দবে মা মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বন্ধুরা কিভাবে কান্দলে, আমাদের ছেলে মরে নাই মেয়েও মরে নাই দুনা করে বসছি রে, মাফ করে দেল গো বাউলা মাফ করে দেল। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, সন্তান নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে, তোমার আবার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আল্লাহ বিশেষ করে মসজিদ কমপ্লেক্স কমিটি মোতাল্লিশ অনেকে দোয়া চাইছে, আল্লাহ সবাই যেন নেক মাকসাদ পুরো করে দেন। আল্লাহ প্রশাসনের ভাইরা দোয়া চাইছে, তাদের যেন নেক মাকসাদ পুরো করে দেন। আল্লাহ আমাদের যাদের ছেলে সহযোগিতায় মাহফিল হইল সবার উপরে খাস মেহরবানি নাজিল করেন। আল্লাহ আল্লাহ বিশেষ করে আমি সবাই যারা অসুস্থ, আমাদের এই ফিরোজ ভাই অসুস্থ আল্লাহ সুস্থ করে দেন, আমাদের অসুস্থ সবাইকে সুস্থ করে দিয়ে এই মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সকে দিনের জন্য কবুল করে না। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। সৌজন্যে মেসার্স ইউনানি মেডিসিন কর্নার, প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার, কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিচতলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর। এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মোবাইল নম্বর 01816229826। আল্লাহ হাফেজ।